আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? চলে এসেছি জেডিস কোর্সার অ্যান্ড স্টিচ থেকে। আজকে আপনাদের সাথে আবার নতুন করে সিঙ্গার SM024 এর একটি রিভিউ শেয়ার করব। তো একজন আপু আমাকে বলতেছিল ওনার সুই ভেঙে গিয়েছে, আর তারপরে যখন উনি সুই লাগিয়েছে নতুন সুই, তখন ওনার সুইটা মানে সেলাইগুলো তারপর থেকে আর হচ্ছে না। তো এই জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আসলে সুইটা কিভাবে লাগাতে হয় এবং কি কোন অ্যাঙ্গেলে এবং আপনারা কোন সুইগুলো ব্যবহার করবেন এই মেশিনটার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমি মেইন কাজে চলে যাচ্ছি। তো ফ্রেন্ড, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব সেটি নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো ঠিক আছে, আমি এখন দেখাচ্ছি যে আমি আসলে আমার সেলাই মেশিনে সুই ভাঙার পর থেকে আমি এই যে নিডেলস QX UN এই এই সুইটাই সাধারণত এখন পর্যন্ত আমি ব্যবহার করতেছি। আমি এখানে দুইটা পাতা কিনে রেখেছিলাম, তো এই সুইটা এখনও আমার কাছে এই সুইটা দিয়েই হয়ে যাচ্ছে ভালোই মনে হচ্ছে। আচ্ছা, এখন আমি আমার সুইটা একটু খুলে দেখাচ্ছি। তো আমার এই সেলাই মেশিনটা কেনার 1 বছর পার হয়ে গেছে। আমাকে বেশ কয়েকজন জিজ্ঞেস করতেছে যে আসলে সেলাই মেশিনটা কেমন বা কতদিন চলে, যেহেতু এইসব জিনিস মানে বারবার কেনা হয় না। তো এই জন্য আমি বলবো যে আমি খুব বেশি ব্যবহার করি না, আমি কোনো অর্ডারের কাপড় নেই না, আমি শুধুমাত্র নিজের টুকটাক প্রয়োজন। আর আমি এই মেশিনটা কিনেছি মূলত ওভারলক করার জন্য, যেহেতু আমি ডিজাইনার গাউন তৈরি করি এবং আমার মেইন কাজ হচ্ছে কুশি কাটার পণ্য নিয়ে। তো যার জন্য আমি কুশি কাটার তৈরি নেটের জামাগুলো তৈরি করি, তো এর জন্য আমার ওভারলক করতে হয়। তো সব নর্মাল সেলাই মেশিন ওভারলক করা যায় না, আপনারা ভালো করেই জানেন। তো যার জন্য আমি এই মেশিনটা ইউজ কর এই এই মেশিনটা বেসিক্যালি এই কারণেই, ওভারলকের কারণেই কেনা আমার। আচ্ছা, তো ঠিক আছে, এখন মেইন কাজে যাই। তো আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন এই সুইটার একটা পাশ সমান আর একটা সাইড গোল। জানি না কতটুকু বুঝতে পারছেন, আমি একটু ভালো করেই দেখানোর চেষ্টা করতেছি। একটা সাইড গোল, এই যে এটা গোল আর এই পাশটা হচ্ছে সমান। তো আপনারা সবসময় এই সুইগুলো কিনবেন, একগুলো থাকে পুরোটাই রাউন্ড শেপ গোল শেপ, এই গোল সুইগুলো কিন্তু নেবেন না, কারণ এই মেশিনে গোল সুই যাবে না। তো আপনারা বলে নেবেন চ্যাপ্টা সুইয়ের জন্য যে চ্যাপ্টা সুই আমার লাগবে, যে কোনো সুতার দোকানে সুতার দোকানে গেলেই আপনাদের বললেই দিয়ে দিবে। তো এখন আমি এই যে চ্যাপ্টা পাশটা, এই চ্যাপ্টা পাশটাকে ভেতর পাশে রাখবো আর গোল পাশটাকে সামনে পাশে রাখবো। রেখে আমি এই যে আপনারা একটু ভালো করে খেয়াল করুন, এখানে একটা ছোট্ট রাউন্ডের মতো কিছু আছে। আচ্ছা, আমি একটু ক্লোজলি দেখাই। এই যে এখানে একটা রাউন্ড এরকম কিছু একটা আছে। তো এই পর্যন্ত সুইটাকে একদম ঢুকিয়ে দিতে হবে, তাহলেই শুধুমাত্র আপনার সেলাইটা ভালো আসবে, না হলে সেলাইটা ভালো আসবে না। তো এখন আমি এই যে সমান পাশটা এটাকে ভেতরে রাখবো আর এই গোল পাশটাকে বাইরে রাখবো। রেখে আমি এই সুচটা এইভাবে ঢুকাবো। তো এই যে আশা করি দেখে বুঝতে পারছেন, এই যে খেয়াল করুন, এর উপরে কিন্তু আর উঠবে না, এই পর্যন্তই সুচটা উঠবে। আর এরকম করে ফাঁকা রেখে সুই লাগাবেন না, একদম এইখানে লাগিয়েই সুইটা লাগাতে হবে। তারপরে আমি এখন টাইট দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমার টাইট দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু সুতা সেট করে আপনাদেরকে দেখাই। তো কীভাবে এই মেশিনে সুতা টুতা সেট করতে হয় এবং কী কী অপশনে সেলাই করা যায়, এইসবের একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। একটা না, আমার চ্যানেলে এই মেশিন নিয়ে বেশ 2-3টাই আপলোড দেওয়া আছে, ভিডিও রিভিউ দেওয়া আছে। তো আপনাদের কোনো প্রবলেম থাকলে বা কোনো সমস্যা থাকলে বা কোনো জানার আগ্রহ থাকলে সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, ইনশাআল্লাহ আপনাদের প্রবলেমে সলভ হয়ে যাবে। তো এখন আমি সুতাটা লাগানো হয়ে গেছে, এখন আমি সেলাই করে একটু দেখাচ্ছি।
যে আসলে কিরকম সেলাই হচ্ছে। তো আমি একটা কাপড় নিলাম, তো এখন আমি সেলাই করে দেখাচ্ছি। এই যে আমার সেলাই করা হয়ে গেছে, আশা করি দেখতে পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট একদম সেলাই এসেছে, দুই পাশেই অনেক ভালো সেলাই এসেছে। আশা করি আপনারা আপনাদের সূচ নিয়ে যদি কোনো প্রবলেম থাকে সেটা এই ভিডিও দেখে আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো ফ্রেন্ড, আশা করি আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আমি সবসময় চেষ্টা করি আপনারা কমেন্টে যে রিকোয়েস্টগুলো করেন সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সেটি নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আপনার কাছে। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার হাজির হব নতুন কোনো একটা ভিডিও নিয়ে, নতুন কোনো একটা প্রবলেমের সলিউশন নিয়ে। তো আজ এ পর্যন্তই, আমার ভিডিওগুলো সবসময় দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট দিয়ে বেশি বেশি করে উৎসাহ দিবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।